আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক বিপদ আসে, দুঃখ কষ্ট আসে। বিপদ আপদে আমরা অনেকে ভালো হয়ে যাই, আবার অনেকে ভালো হয় না। এখন আপনি যখন বিপদ আপদে প্রতিদিত হবেন, তখন আপনি ভালো হয়ে যাওয়া এটিকে মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক? আপনি যদি খারাপ থেকে ভালো হয়ে যান, আপনার আশেপাশে বহু মানুষ আছে যে তার ভালো হওয়ার উদ্দেশ্য হলো সে কোনো নির্দিষ্ট কিছু হাসিল করতে চাচ্ছে, তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তার ভালো হওয়ার উদ্দেশ্যটা ভালো নয়। এভাবে মানুষ মন্দ ধারণা করে থাকে, আবার কেউ কেউ এই বিষয়ে ভালো ধারণা করে রাখে। এখন বিপদ আপদে ধার্মিক হওয়াটা এটা কিসের লক্ষণ বহন করে? আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে যাচাই করি। আল্লাহ তাআলা প্রধানত মানুষের উপর বিপদ মুসিবত পাঠান দুটি কারণে। প্রথম নম্বর হলো গুনাহের শাস্তি রূপে, যাতে তারা এই শাস্তির মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে। বিপদ আপদ হলো আল্লাহর গজব। মূলত পাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল করেন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কীর্তকর্মে দরুন স্থলে সমুদ্রে বিভূতি ছড়িয়ে পড়ে, অর্থাৎ জল স্থলে বিভূতি ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। এগুলো হলো আল্লাহ তাআলা আজাব, যাতে করে মানুষ ফিরে আসে, বুঝতে পারে যে এই যে বিপদ হতে পারে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, রোগ, এসব কিছু আল্লাহ তাআলা গজব। এরই মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে যাচ্ছেন যে এসব করার কারণে তিনি আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমাদেরকে ফিরে আসতে বলছেন। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে আমাদেরকে চান যাতে করে আমরা ক্ষমা চাই তার কাছে। আর এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানুষকে আমি ক্ষমা করে দিতে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফলে, তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। তার মানে আমাদের গুনাহ কারণে আমাদের ওপর দুঃখ কষ্ট, সুখ দুঃখ যা কিছু আছে সব কিছু প্রকাশ পায়। আর আমাদের বিপদের কারণে, আমাদের অসুস্থতার কারণে যে কোনো অসুখ বিসুখ বিপদ যা আসুক না কেন, এরই মাধ্যমে তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো, এমত অবস্থায় অধিকাংশ মানুষ কি করে? যখন মানুষ বিপদ আপদে পড়ে, আর তারা তো ক্ষমা করতে চান এবং ক্ষমা করে দিতে চান, মানুষ ফিরে আসুক, আল্লাহ তারা সুযোগ দেন, কিন্তু মানুষ কি করে? আল্লাহ তারা বলছেন, মানুষকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর আমি দুঃখ কষ্ট সব কিছু সরিয়ে দিই। আর যখন আমি এসব সরিয়ে দিই তখন মানুষ এমন ভাব করে যে তার উপর কোনো দুঃখ কষ্ট কোনো বিপদই আসেনি, এমনটা ভাব করে। আসলে তাই, আমি আর আপনি তাই করছি। যখন বিপদ আসে তখন আমরা কান্না করি, শুয়ে থাকি, বসে থাকি, মানুষের সাথে কথা বলি না, রাগ করি, চিন্তায় নিমজ্জিত হয়ে যাই, টেনশন করি, হতাশায় থাকি। আর এরই মাধ্যমে যখন আমাদের বিপদগুলো সরে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এখন মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার পর আল্লাহ তাআলা বিপদগুলো কেটে দেয়। ধরুন আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে, এটা আপনার বিপদ, কিন্তু এক বছর পর আপনি লাভবান হয়ে গেলেন, ব্যবসা অনেক ফলন বাড়ল, তখন আপনি কি করেন? আপনি অনেক জিকির তাসবিহ পাঠ করেন যদি ঈমানদার হন, আর যদি বেঈমান হন তাহলে তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিপদে পড়লে আল্লাহর দিকে ফিরে আসে এবং হাসি ঠাট্টা করে এবং ভাবে যে এটা লক্ষ্য উদ্দেশ্য অন্য হতে পারে, তার ভালো হওয়া উদ্দেশ্যটা ভালো নয়। এভাবে আল্লাহ তাআলা বলছেন, অথবা যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সংকট আসলো, যে কোনো সংকেত আসে, তখন তারা কেন অনুনয় বিনয় করল না? আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বিপদ আসে কোনো মানুষের ওপর তখন তারা কেন আমার কাছে চায় না, কেন কান্নাকাটি করে না, কেন অনুনয় করে না, বিনয়ী হয় না?
আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে যাতে করে আমরা তার কাছে ফিরে যাই, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন বিপদে পড়ার পর যাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, নিজের ভুলগুলো স্বীকৃতি দিই। এটি আল্লাহ ভীষণ পছন্দ করেন। অথচ যখন কিছু মানুষ মৃত্যু ভয়, বিপদ মুসিবতে, ডিপ্রেশনে, রিলেশন ব্রেকআপের কষ্টে, পারিবারিক ঝামেলা বা অন্য কোনো বিপদে আল্লাহর দিকে ফিরে আসে, তাদের নিয়ে আমরা ট্রোল করা শুরু করি এবং নোংরা কাজের জন্য আমাদের কঠিনভাবে পচাতে হবে। আমাদের ট্রোল করার কোনো প্রয়োজন নেই বা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য ভাবা কোনো প্রয়োজন নেই। সে যদি ফিরে আসে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, আপনার জন্য ফিরে আসেনি। হ্যাঁ, কিছু কিছু মানুষ রয়েছে বিপদে ফিরে আসে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, কিন্তু আমি আপনি জানি না তার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। হয়তোবা তার লক্ষ্য উদ্দেশ্য ভালোই ছিল। এক যুদ্ধের ময়দানে এক সাহাবি এক কাফেরকে হত্যা করে। কাফের এমত অবস্থায় তার কাছে মানে হত্যা হয়েছিল, যখন সে বিপদে পড়ে যায়, ওই কাফের বিপদে পড়ে যায়, তার মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না, তখন ওই সাহাবি তাকে হত্যা করে ফেলে। কাফেরটি কালেমা পড়েছিল, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই কালেমা বাক্যটি পাঠ করেছিল। তো এই কথাগুলো ওই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন যে অমুক ব্যক্তি, সে কাফের ছিল, যুদ্ধে ময়দানে সে মুসলিম হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাকে হত্যা করেছি কারণ সে তো বিপদে পড়েছিল, তার হত্যা করা ছাড়া কোনো উপায় নেই, সে জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে হত্যা করেছো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার কলিজা ছিঁড়ে দেখো নি যে সে কার ভয়ে ইসলাম গ্রহণ করেছে, তোমার ভয়ে নাকি আল্লাহর ভয়ে। তো সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আমরা জানি না একজন মানুষ কেন ভালো হয়েছে, সে কি আল্লাহর ভয়ে ভালো হয়েছে নাকি আপনার ভয় বা অন্য কোনো উদ্দেশ্য, এটা তার ব্যক্তিগত হিসাব। তাদের ফিরে আসাকে আমরা উৎসাহ করব, তাদের জন্য দোয়া করব, নিজের হেদায়েতের জন্য এবং তার হেদায়েতের জন্য। আর আমরা তো প্রত্যেকেই হেদায়েতের কাঙ্গা, সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।